নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে দেখে যারা অনেকটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছেন, তাদের জন্য আমি আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যেই বিষয়টা আপনার এক্সেলে কাজ করার সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। যখন আপনি অনেকগুলো পেজের মধ্যে একটা হেডিং ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক পেজে বারবার হেডিংটা না দিয়ে একবার একই জায়গায় হেডিংটা লিখে সেই হেডিং বারবার আপনি প্রত্যেক পেজে অ্যাড করে দিতে পারবেন এই বিষয়টা নিয়ে। তো চলুন এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনি কিভাবে করবেন খুব অল্প সময়ে। জাস্ট আমি একটা এক্সেল ফাইলে চলে যাচ্ছি, পূর্বে থেকে আমি এখানে কিছু ডাটা রেখে দিয়েছি আপনাদের জন্য। এখানে অ্যাবাউট 177 জন ওয়ার্কার বা স্টাফের তথ্য রয়েছে। আপনি এখান থেকে আপনার পেজের যে হেডিংটা দেখুন, এখানে আমার এখানে মোট পেজের সংখ্যা হলো 5, এবং আমার এই দেখুন আর কোথাও হেডিংটা নাই, দেখুন শুধু প্রথম পেজে এই হেডিংটা রয়েছে শুরুর দিকে। তো আমি চাচ্ছি আমার এই প্রথম অংশটুকু, এই হেডিং পর্যন্ত, হেডলাইন পর্যন্ত, উপরের যে অংশটুকু কোম্পানির নাম এবং ডিটেলস, এই হেডিং সহ এই অংশটুকু প্রত্যেক পেজের প্রথমে আসবে। তো এইটা সংক্ষেপে করার জন্য আপনাকে জাস্ট পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে গিয়ে এই প্রিন্ট টাইটেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন রোজ টু রিপিট এ টপ, অর্থাৎ প্রত্যেক পেজের টপে এই রোজগুলো, আমি যেই রোজগুলো সিলেক্ট করে দিব সেই রোজগুলো অটোমেটিকলি চলে আসবে। দেখুন নিচেরটা হলো কলাম টু রিপিট এ লেফট, আপনি যেই কলামগুলো একইভাবে, যেমন রোজগুলো রিপিট করা যায় প্রত্যেক পেজে, ঠিক কলামগুলো একইভাবে রিপিট করা যায়। আমি শুধু রোজগুলো দেখাবো যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। কলামগুলো আপনারা নিজের থেকে করবেন, আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে জানালে আমি আপনাদেরকে বিষয়টা সরাসরি আপনাদের পিসিতে ঢুকে দেখিয়ে দিব টিম ভিউয়ারের মাধ্যমে, অথবা আমি লাইভে এসে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেরি না করে চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এখানে কার্সরটা রাখবেন রোজ টু রিপিট অ্যাট টপ। আমি সবসময় আপনাদেরকে ইজিভাবে বোঝানোর চেষ্টা করি, এই জন্য আমি ডান পাশে এই বাটনটাতে ক্লিক না করে সরাসরি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ব্লিঙ্ক করবে, দেখুন কার্সরটা। এরপরে আপনি কোন কোন রোজগুলো রিপিট করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে দেখিয়ে দিবেন। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এই আইডি পর্যন্ত। দেখুন এই আইডি পর্যন্ত আমার এখানে একটা বর্ডার শো করছে, এই দেখুন আমি যেই পর্যন্ত সিলেক্ট করে দিলাম সেই পর্যন্ত একটা বর্ডার শো করছে। এবং আমার এখানে দেখুন এখানে চলে আসছে আমি কোন রোগুলো আমি সিলেক্ট করে দিয়েছি, সেই রোগুলো রো নম্বরটা। তো এবার আমি জাস্ট এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার প্রত্যেক পেজে টপে এই এই রোজগুলো চলে গেছে, এই এই অংশটুকু। দেখুন নিচের দিকে আমার এখানে ওই টপের যে অংশটুকু, যে হেডিংটা, সেটা কিন্তু এখানে নেই। কিন্তু আমি যদি এটা দেখতে চাই জাস্ট প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা আমার প্রথম পেজ, জাস্ট এই এখানে দেখুন পেজ নাম্বারটা এখানে, এখানে মোট 6টা পেজ রয়েছে এবং এখন আমি 1 নম্বর পেজে আসি। এটা আমার প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট করার পর আমার ডাটাগুলো ঠিক এভাবে আসবে। আমি যখন নেক্সটে ক্লিক করব দেখুন এটা আমার 2 নম্বর পেজ, 2 নম্বর পেজেও কিন্তু ওই অংশটুকু রয়েছে এবং এখানে দেখুন সিরিয়াল নম্বরটা আমি একটু জুম করে দেখাই, দেখুন এটা আমার 2 নম্বর পেজ। 2 নম্বর পেজেও দেখুন এখানে এই পরের পেজে 32 থেকে সিরিয়াল শুরু, এখানেও আমার হেডিংটা চলে আসছে। আমি যখন নেক্সটে ক্লিক করব 3 নম্বর পেজ, এখানে 63 থেকে শুরু সিরিয়াল, দেখুন এখানেও হেডিংটা চলে আসছে। এভাবে আপনি আপনার প্রত্যেকটা পেজে, যদি আপনার 2 লাখ পেজও হয় তাহলে 2 লাখ পেজে আপনি এই একটা হেডিং ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এটা আমি শুরু থেকে করলাম। দেখুন আমি আবার পেজ লেআউট থেকে প্রিন্ট টাইটেলে যাই, যাওয়ার পর এখানে দেখুন আমি এখানে শুরু থেকে করলাম আমার উপরের অংশটুকু। আপনি চাইলে আপনার শুধু এই রোজটা, নির্দিষ্ট এই রোজটা আপনি রিপিট করতে পারেন, জাস্ট ওকেতে প্রেস করবেন। দেখুন আমি আবার প্রিভিউতে যাচ্ছি, এখানে এটা আমার প্রথম পেজ,
প্রথম পেজে দেখুন পুরোটাই রয়েছে। আমি যখন সেকেন্ড পেজে যাব দেখুন শুধু আমার ওই রোজটা, আমি যেই রোজটা রিপিট করলাম সেই রোজটা এখানে চলে আসলো। নেক্সট পেজে সেখানেও একইভাবে দেখুন ওই একটা রোজ শুধু চলে আসছে। এভাবে আপনি আপনার কাজের গতি বাড়িয়ে নিতে পারেন, অল্প সময়ে আপনি অনেকগুলোর অনেক বড় কাজকেও ছোট করে নিতে পারেন। তো আশা করি আমার এই ভিডিও আপনার কিছুটা হলেও কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার এই এক্সেলের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করে আপনার পছন্দ মতো ভিডিওটা দেখে নেবেন। কারণ আমার এই ভিডিওটা ছাড়াও আরও অনেক ভিডিও রয়েছে পূর্বের দেয়া, বিগিনার লেভেল থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের বিভিন্ন শর্টকাট, বিভিন্ন ফাংশনের। তো সেগুলো দেখে আমার চ্যানেলটা বিচার করে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটা কেমন লাগলো। যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন। আর যদি আমার এই টিউটোরিয়ালের মধ্যে বা আমার এই দেখানোর মাঝে আপনার কোনো একটা বিষয় বুঝতে সমস্যা হয় বা আপনি মনে করেন যে এই বিষয়ে আর একটু ভালো বুঝলে ভালো হতো, তাহলে সেই বিষয়ে আমাকে কমেন্টে জানালে আমি সেই বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।